हेलो अस्सलाम वालेकुम, वेलकम टू फौजिया'স কুকিং শো। आज के देखो কিভাবে চিকেন নাগেট বানাতে হয়। এটা অবশ্য বাচ্চাদের খুবই ফেভারিট একটা আইটেম। তো এখানে আমি নিয়েছি মুরগির বুকের যে মাংসটা থাকে হাড্ডি ছাড়া, এটাকে আমি স্কোয়ার সাইজ করে এভাবে কেটে নিয়েছি এক কাপ। এর জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ময়দা, 1টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর 1/2 টিস্পুন নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট অ্যান্ড লবণটা অবশ্যই পরিমাণ মতো, এবং 1/2 টিস্পুন নিয়েছি আমি ব্ল্যাক পেপারের গুঁড়া এখানে, আর 1/2 কাপ নিয়েছি এটা ব্রেড ক্রাম। সব এখন একসাথে আমি একটা বড় বাটিতে নিয়ে চিকেনটা সল্ট অ্যান্ড পেপার আদা পেস্ট সবগুলো একসাথে দিয়ে প্রথমে আমি একটু মাখাবো। এটা সবগুলো একসাথে মিক্স হয়ে গেলে পরে আবার এটার সাথে আমি দিব ডিম আর ময়দাটা, এক লাস্টে আমি ব্রেড ক্রামটা ওর সাথে আমি অ্যাড করব। মেখে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে না। তারপরে আমি বের করে এটাকে এখন আমি ডিমের সাথে ময়দাটাও দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে এটা মাখানোর পরে আমি এখন ব্রেড ক্রামে 1টা 1টা করে এটাকে ডুবিয়ে এভাবে প্লেটে দিয়ে আমি রেখে দিব এটাকে ফ্রিজে। এখন আমি 1/1 এটাকে প্রিপেয়ার করব এবং পরে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, পরে এটাকে ভাজব। চিকেনগুলোকে এখন আমি ব্রেড ক্রাম দিয়ে প্রিপেয়ার করেছি সবগুলো, এখন আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব এবং তারপরে এটাকে আমি ডুবো তেলে ভাজব। আমি চিকেন নাগেটগুলো রেডি করে ফ্রিজে রেখেছিলাম, সেটা অবশ্য 1 ঘন্টার একটু বেশি সময় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভাজব। এর জন্য আমি এখানে নিয়েছি ফ্রাই প্যানে তেল, তেলটা অবশ্য গরম হয়ে গেলে পরে আমি চিকেন নাগেটগুলো দিয়ে দিব। অবশ্য হাই হিটে ভাজব না, অয়েলটা গরম হয়ে গেলে একটু মিডিয়াম থেকে একটু বেশি রেখে আমি চিকেন নাগেটগুলো দিয়ে দিব। হাই হিটে দিয়ে দিলে অবশ্য দেওয়ার সাথে সাথেই উপরে ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, এজন্য আমি অবশ্য মিডিয়াম থেকে একটু বেশি হিটে থাকবে, আস্তে আস্তে সময় নিয়ে এটাকে আমি ভাজব। অয়েলের মধ্যে দেওয়ার পরে 3-4 মিনিট পরে অবশ্য আমি এগুলাকে এক এক করে উল্টে দিয়েছি, একটু গোল্ডেন ব্রাউন একটা ভাব হয়ে গেছে। আর একটু সময় লাগবে অবশ্য, 4-5 মিনিট আর একটু এটাকে ভাজব এবং পরে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এখন নাগেটগুলো পুরোপুরি হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একদম বেশ ভালো মতো একটু উপরে উঠে এসেছে, বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে টিস্যুর উপরে রাখবো যাতে তেলটা একদম টিস্যু চুষে নেয়। তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেট। এটা অবশ্য কেচাপ দিয়ে খেতে খুবই মুখরোচক, আমার বাচ্চারাও বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ঠিক আছে, আপনারাও তৈরি করে বাচ্চাদের নিয়ে এনজয় করবেন। খুদা হাফেজ।